नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय काली पुजोर दिन अलक्षी विदाय करुन, लक्ष्मी के घरे आनुन एवं पाँच राशिर लक्ष्मी लाभ। हाँ, ठीक ही धरेछेन। आजकेर एई भिडियोय जे अति सुप्राचीन प्रथा আমাদের এই সমাজে আমাদের জীবনে চলে আসছে, আমরা যে দীপান্বিতা কালী পূজার দিন অলক্ষ্মী বিদায় দিয়ে মা লক্ষ্মীকে ঘরে আহ্বান জানায় এবং পাঁচ রাশি যাদের জীবনে অবশ্যই লক্ষ্মী লাভ ঘটবে সেই সম্পর্কে আমি আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। এসে গেল দীপান্বিতা কালী পূজা, শ্যামা পূজা। সারা বছর আমরা তাকি প্রতীক্ষায়, মায়ের আরাধনায়। এই শুভ দিন অবশ্যই বছরের সবচেয়ে শক্তিশালী অমাবস্যা। এবছর কবে পড়েছে দীপান্বিতা কালী পূজা? এবছর শনিবার দিবা 1:40 থেকে রবিবার দিবা 11:19 পর্যন্ত এই অমাবস্যা। অর্থাৎ আমরা শনিবার রাতে এই দীপান্বিতা কালী পূজা অনুষ্ঠিত হবে। এবার আসুন আমরা দেখে নিই অলক্ষ্মী কী। লক্ষ্মী অবশ্যই আমাদের সকলের কাছে পবিত্র। লক্ষ্মী সকলের কাছে আমাদের জীবনে শ্রীবৃদ্ধি করে, কিন্তু আমাদের ঘরের অলক্ষ্মীকে আমাদের বিদায় দিতেই হবে। এই দীপান্বিতা কালী পুজো অবশ্যই একটি শুভ তিথি, শুভ মুহূর্ত, যেখানে আমরা অলক্ষ্মীকে বিদায় দিতে পারি। কীভাবে অলক্ষ্মী বিদায় দেয় আপনারা সকলেই জানেন, যদি না জানেন অবশ্যই জানুন। একটি কলা পেটের ওপর গোবর দিয়ে একটি পুতুল অবশ্যই অবয়ব নির্মাণ করে তার মাথায় সিঁদুর দিয়ে এবং আপনার মাথার চুল অবশ্যই একটি বা দুটি দিন তার মাথায় এবং সেই অবয়বটিকে ধূপ দিয়ে বাতি দিয়ে আপনার গৃহের বাইরে বার করে রেখে আসুন নর্দমার ধারে এবং বলুন অলক্ষ্মী বিদায় হলো, লক্ষ্মী ঘরে এলো। হ্যাঁ বন্ধু, এইভাবে যুগ যুগ ধরে গ্রাম বাংলায় আমরা অলক্ষ্মী বিদায় দিই এই শুভ মুহূর্তে এবং লক্ষ্মীকে আহ্বান জানান। তাই এই দিন অর্থাৎ শ্রী শ্রী শ্যামা পূজার দিন শনিবার, যা বিকাল দুপুর 1:40 থেকে শুরু হবে, আপনি ওই দিন সন্ধ্যায় মায়ের আরাধনার আগে অলক্ষ্মীকে বিদায় দিন দিয়ে ঘরে লক্ষ্মীকে আহ্বান জানান। বর্তমান বছরে কালী পূজা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ, কারণ অভিশপ্ত 2020 সকলের কাছে আজ লক্ষ্মী অনিশ্চিত হয়ে পড়েছে। তাই লক্ষ্মী লাভ করা সকলের কাছে সমানভাবে প্রয়োজনীয়। তাই এই শুভ দিনে আমরা অলক্ষ্মীকে বিদায় দিয়ে মা লক্ষ্মীকে অবশ্যই আহ্বান জানাব এবং এমন পাঁচ রাশি আছে তারা অবশ্যই এই প্রয়োগ পদ্ধতির মাধ্যমে আর্থিক সমৃদ্ধির চরমে উঠতে পারে। আসুন জেনে নিই কোন সে পাঁচ রাশি যারা অবশ্যই এই লক্ষ্মীকে বিদায় দিন দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানান। প্রথম যে রাশির কথা বলবো সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনুরাশি। ধনুরাশির 7:30 চরম পর্যায়ে পৌঁছাচ্ছে। আগামীকাল একজন ক্লায়েন্ট আমাকে অবশ্যই চেম্বারে বলেছেন যে তিনি ধনুরাশি, তার নানাভাবে ক্ষতিগ্রস্ত, তিনি বড় ইঞ্জিনিয়ার হয়েও তার মে মাস থেকে চাকরি নেই। অবশ্যই তাকেও আমি বলেছি, আপনাদেরও বলছি, এই অলক্ষ্মী বিদায় দিয়ে লক্ষ্মীকে আহ্বান জানান। অবশ্যই ধনুরাশিদের অলক্ষ্মীকে বিদায় দিতে হবে, তার কারণ শনি 7:30 তাদের চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে দীর্ঘদিন ধরে। তাই অবশ্যই আজ দিন এসছে এই দীপান্বিতা কালী পুজোর দিন শনিবার রাতে, অবশ্যই সন্ধ্যেবেলা করলেও হবে, তখনও কালী পুজোর শুভ মুহূর্ত শুরু হয়ে যাবে দুপুর থেকেই। তাই সন্ধ্যেবেলা আপনি করতে পারেন, অলক্ষ্মীকে বিদায় দিন ধনুরাশিরা এবং মা লক্ষ্মীকে ঘরে আনুন, অবশ্যই লক্ষ্মী লাভ। দ্বিতীয় যে রাশি অবশ্যই বলবো সেই রাশিটি হচ্ছে মকর রাশি। তারাও অবশ্যই বর্তমানে মধ্য গগন 7:30 হাঁসফাঁস করছে শনির জন্যে, তাদেরও জীবনে কষ্ট,
আর্থিক ক্ষমতা নির্মূল হয়ে গেছে দেনা চতুর্দিকে, তাই অবশ্যই অলক্ষ্মীকে বিদায় দিন এই শুভ মুহূর্তে এবং মা লক্ষ্মীকে ঘরে আনুন। এবং অপর যে রাশি বলবো, যে রাশি অবশ্যই বর্তমানে ক্ষতিগ্রস্ত সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশিদেরও অবশ্যই মা লক্ষ্মীকে ঘরে আনতে হবে এবং অলক্ষ্মীকে বিদায় জানাতে হবে। চতুর্থ রাশি হচ্ছে মিথুন রাশি, যারা অবশ্যই বর্তমানে নানাভাবে ক্ষতিগ্রস্ত ধাইয়া শনির ধাইয়ার দ্বারা তারাও অলক্ষ্মীকে বিদায়ের মাধ্যমে লক্ষ্মীকে আহ্বান জানায়। সুতরাং ধনুরাশি, সুতরাং মকর রাশি, সুতরাং তুলা রাশি এবং মিথুন রাশি, এই চার রাশি তো অবশ্যই অলক্ষ্মীকে বিদায় দিয়ে লক্ষ্মীকে আহ্বান জানাবেন। এবং অপর একটি রাশি যারাও বর্তমানে নানা সমস্যায় জর্জরিত সে হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিরাও অলক্ষ্মীকে বিদায় জানিয়ে লক্ষ্মীকে ঘরে আনুন, অবশ্যই লক্ষ্মী লাভ হবে। সুতরাং আজকের এই ভিডিও আমি পাঁচটি রাশি কীভাবে অলক্ষ্মীকে বিদায় জানিয়ে গিয়ে লক্ষ্মীকে আহ্বান জানাবেন দীপান্বিতা কালী পুজোর দিন রাতে তা আমি জানালাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এ ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই, ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।